Hey you lovely people, welcome back to Filmmaker. তো আমরা কিছু একটা সিরিজ করেছিলাম কিছুদিন আগে, যেটা হচ্ছে ফটোগ্রাফি বেসিক্স নিয়ে আমি বলেছিলাম। যখন আমি আমার চ্যানেলটাকে বাংলায় ট্রান্সফার করি ফ্রম ইংলিশ, তখন আমি শুরু করেছিলাম শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও, হোয়াইট ব্যালেন্স, এই চারটি জিনিস আমি আপনাদের সবাইকে বুঝিয়েছিলাম আর বলেছিলাম যে এরপরে ম্যানুয়ালে আমরা যাব এবং দেখব কি করে ওই চারটে প্রিন্সিপাল কাজে লাগিয়ে ম্যানুয়ালে এত সহজ করে ফটো তোলা যায়। তো আজকে অনেক দিন পরে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আমি আপনাদের দেখাবো যে ম্যানুয়াল সেটিং কী করে আপনারা ইউজ করবেন আপনার ক্যামেরা, যদি এতদিন ধরে আপনারা সবাই অটো সেটিং বা পার্সো প্রায়োরিটি বা শাটার প্রায়োরিটি ইউজ করছিলেন, আজকে থেকে ম্যানুয়ালে শ্যুট করা শুরু করে দিন। এর থেকে সহজে আপনাকে হয়তো ইন্টারনেটে কেউ বোঝাবে। তো চলুন শুরু করা যাক, আইল সি ইউ অন দি আদার সাইড অফ দি ইন্ট্রো। আমি কিন্তু এখন কোনো পাহাড়ে নেই, না আমি কোনো বিচে আছি, না আমার কাছে কোনো সাবজেক্ট আছে খুব সুন্দর যেটা দিয়ে আমি শ্যুট করে তোমাদেরকে বোঝাবো। আমি এখানে নিউ টাউনে আছি, একটা খালি এরিয়া যেখানে প্রাইভেসি পাওয়া যায় শ্যুট করতে গিয়ে। আমার অ্যাকচুয়ালি সবথেকে বেশি ভিউ যে ভিডিওটা হয়েছিল সেটা আমি নিউ টাউনেই করেছিলাম, তো ওই জন্য বিকজ না হলে ভিউ তো হচ্ছে না, একটু লাক ফ্যাক্টর বা একটু সুপারস্টিশন তো হতেই হবে। বাট আমি এখন একটা জিনিস যেটা শ্যুট করবো তোমাদেরকে সেটিং বোঝানোর জন্য, সেটা হচ্ছে একদম একটা বেসিক জঙ্গলি ফুল শ্যুট করবো। বিকজ দেখো, এটাই কিন্তু ফটোগ্রাফি বিউটি, একটা ছোট থেকে ছোট জিনিসকে তোমরা কতটা সুন্দর করে দেখা দেবে সেইটাই আমরা কিছু একটা ট্রাই করবো। মানে এমন একটা জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শ্যুট করার মতো কিন্তু কিচ্ছু নেই, বাট স্টিল একটা জঙ্গলি ফুল আমি দেখতে পেয়েছি এখানে কয়েকটা, তো ওটাকেই আমি শ্যুট করবো। তো সবার আগে তোমরা তোমাদের ক্যামেরাটাকে ম্যানুয়ালি নিয়ে নাও আর ফলো করো আমার সাথে, তোমরা তোমার বাড়িতেও এটা করতে পারো বা যে কোনো সাবজেক্টের উপর এগুলো ট্রাই করতে পারো। তো চলো দেখা যাক। তো আমার ক্যামেরা এখানে ট্রাইপডে লাগানো আছে ফেস করে ওই জঙ্গলি ফুলটার দিকে, তো আমি এটাই শ্যুট করে দেখাবো যে তোমার ম্যানুয়াল সেটিং যেগুলো আমি শিখিয়েছিলাম, শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও, হোয়াইট ব্যালেন্স, ওগুলো ইউজ করে কী করে তোমরা ম্যানুয়ালে যে কোনো ছবি তুলতে পারো। তো আমি এখন একটি জঙ্গলি ফুলটা শ্যুট করছি। এবারে তো আমার ট্রাইপডে ক্যামেরা এখন লাগানো আছে আর আমার অলরেডি ফ্রেম সেট করা আছে, আমি এটাকে এখন ল্যান্ডস্কেপ মোডে আছি, যদি তোমার পোর্ট্রেট করার ইচ্ছা হয় তাহলে এটাকে ঘুরিয়ে দেবো, বাট আপাতত ল্যান্ডস্কেপে তোমাদের যেহেতু সেটিংটা আমি দেখাবো। তো সবার প্রথমে আমি এখন দেখো তোমাকে বলি যে প্রথমে আসি শাটার স্পিডে, যেটা আমি বলেছিলাম। তো শাটার স্পিড ডিসাইড করবে তুমি কতক্ষণে ছবিটা তুলবে। তো এখন যেহেতু আমার কাছে অ্যাম্পল লাইট আছে বাইরে, সানলাইট, আমার কিন্তু শাটার স্পিড অনেক হাই রাখলেও চলবে, যেমন 400-500 এবং আরও বেশি রাখলে চলবে। তুমি দেখতে পাচ্ছ এখানে 1250 যদি আমি করি তাও কিন্তু তুমি পরিষ্কার পাচ্ছ। তো শাটার স্পিড এখানে নিয়ে আমার খুব একটা ভাবনার বিষয় না, আমার এখানে মেন ভাবনার বিষয় হচ্ছে অ্যাপারচার। মনে আছে অ্যাপারচার দিয়ে কী হয় যেটা আমি তোমাদেরকে বলেছিলাম? অ্যাপারচার দিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড ডেপথ কন্ট্রোল করতে পারবে, এটা ডিসাইড করতে পারবে তুমি ব্যাকগ্রাউন্ডে কতটা ফোকাস চাও বা কতটা ব্লারি চাও। তো আমি এখন চাইছি ব্যাকগ্রাউন্ডটা ব্লারি থাকুক, বিকজ আমি এখন একটা ছোট্ট সাবজেক্ট শ্যুট করছি আর ব্যাকগ্রাউন্ডটা ব্লারি যদি হয় তাহলে জিনিসটা দেখতে আরও বেশি অ্যাস্থেটিক লাগবে, মনে হবে যেন কোনো গার্ডেনে আছি। তো সেটা ব্লারি করার জন্য অ্যাপারচারটা এখানে আমি আছি সেট করেছি 1.8, যেটা আমার ম্যাক্সিমাম অ্যাপারচার। তার মানে কি অ্যাপারচার 1.8 মানে যথেষ্ট লাইট ঢুকবে এবং আমার ব্যাকগ্রাউন্ডও ব্লার থাকবে। যদি আমার মনে করো আমি ব্যাকগ্রাউন্ড আরও একটু ফোকাসে রাখতে চাই, আমি অ্যাপারচারটাকে ছোটো করতে থাকবো। মানে এখানে দেখো আমি অ্যাপারচার যদি 7.1 করে দিই তাহলে কিন্তু আমার ডার্কনেসও চলে এলো আর আমার ব্যাকগ্রাউন্ড ফোকাস অনেকটা বেড়ে গেলো। সেটা দেখানোর জন্য তোমাকে শাটার স্পিডটা কমাতে হবে, বিকজ শাটার স্পিডটা দিয়ে দেখো, শাটার স্পিড যখন আমি 60-80 করছি তখন তোমরা দেখতে পাচ্ছ এবার পরিষ্কার যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছুই ফোকাসে এসে গেছে এবং খালি ওই জঙ্গলি ফুলটা ছাড়াও বাকি অনেক কিছু ফোকাসে আছে, যদিও আমি এটা চাই না, বাট এটাও একটা অপশন। তো শাটার স্পিড আর অ্যাপারচারের রিলেশনটা এখানেই তোমরা বুঝতে পারবে। তো আমি আবার চলে যাই আমার এটাকে 1.8, বিকজ আমার আর দেখো পুরোপুরি ওভার এক্সপোজ হয়ে গেলো, একদম সাদা হয়ে গেলো। তো এটাকে কম্পেনসেট করার জন্য আমি শাটার স্পিডটা বাড়াবো যতক্ষণ না পুরো প্রপার এক্সপোজার পাচ্ছি। তো আমি এখানে 800 রেখেছি। এবারে আসছি হোয়াইট ব্যালেন্সে। আমি এখানে তোমাকে আগেও বলেছিলাম যে আমি রতে ফটোগ্রাফি করি, তো আমি যেহেতু রতে ছবি তুলছি তাহলে আমি এখানে অটো হোয়াইট ব্যালেন্স রেখেছি। এবারে তোমরা যদি জেপেগে তোলো তখন তোমরা এটাকে সানি বা ক্লাউডি বা ডে লাইট যেরকম ইচ্ছা তোমাদের হবে ওটা অনুযায়ী করে নিতে পারো। রতে কেন তুলছি? বিকজ আমি যখন এডিট করবো পোস্ট প্রসেসিংয়ে আমি তখন হোয়াইট ব্যালেন্সটাকে ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু তোমরা যখন জেপেগে তুলবে তোমাদের কিন্তু সেই অপশনটা থাকবে না। তো আমি রেকমেন্ড করি রতে ছবি তোলার ওই জন্য। আচ্ছা, তো এবার আসবো আইএসওতে।
আইএসওতে আমি গেলাম, আইএসও আমি বলেছিলাম সব থেকে মিনিমাম রাখতে হবে, এখানে যেহেতু আমার অ্যাম্পল সানলাইট আছে আমার খুব একটা দরকার নেই অতিরিক্ত ব্রাইট করার, আর যত বেশি আইএসও বাড়াবো তত নয়েজ বাড়তে থাকবে ছবিতে, তো তাই জন্য আইএসও কিন্তু সব থেকে বেস আইএসও যেটা মিনিমাম তোমার ক্যামেরা ওটাই 100। তো আমার মোটামুটি অ্যাপারচার 1.8, শাটার স্পিড 1/800, আইএসও 100, হোয়াইট ব্যালেন্স অটো দিয়ে ছবিটা আমি ক্লিক করবো। তো দেখতে পাচ্ছ এই ছবিটাতে যেটা আমার ফোকাসে দরকার ছিল রাখার আমি ওই জিনিসটাকেই ফোকাসে রেখেছি, আমার এটা জঙ্গলি ফুলটাই ফোকাসে আছে, বাকি ব্যাকগ্রাউন্ডটা ব্লার অ্যান্ড ড্রিমি আছে, যদি মনে হচ্ছে কোনো গার্ডেনে আছি, যদিও সেটা নয়, আদৌ একটা জঙ্গলি ফুল তুলছিলাম আমি। তো এইভাবে তোমার এই চারটে সেটিংকে ইউজ করে আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স, অ্যাপারচার অ্যাট এনি অর্ডার তোমরা তোমাদের ফটোকে তুলতে পারো, যেরকম ইচ্ছা বা যেরকম ইচ্ছা ফটো হোক। তো যেই ছবিটা তুললাম সেই ছবিটা কিন্তু বেসিক্যালি অ্যাপারচারে খেলা ছিল, বিকজ আমাকে একটা ছোটো জায়গা ফোকাসে রাখতে হয়েছে আর আমাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়েছে। এখানে শাটার স্পিডটা কিন্তু অতটা আমার ম্যান্ডেটারি মানে ফ্যাক্টর নয়, অতটা বড় ফ্যাক্টর নয়, বিকজ শাটার স্পিডটাকে তোমার একটা মোটামুটি একটা লেভেলে গিয়ে নিয়ে আসবো যেখান থেকে আমার প্রপারলি ভিজিবল থাকবে সাবজেক্টটা, সেটা রাখলেই হবে, বাট অ্যাপারচারটা আমার ওখানে মেন ছিল। এবার আমার একটা ছবি তুলবো যেখানে আমার অ্যাপারচারটাকে একটুখানি আমার কাজ করতে হবে, ধরো কেমন, ধরো কোনো একটা মুভিং অবজেক্ট, কোনো সামনে থেকে অনেক গাড়ি আসছে, তো আমি ওটাই ভাবলাম বেস্ট এক্সাম্পল হবে, তো গাড়িটার মোশনটাকে ফ্রিজ করতে হবে, এমন করতে হবে যেন মনে হবে গাড়িটা স্টিল, তো তার জন্য অ্যাপারচারের কাজ আছে, এবং সেইটা কী করে ম্যানুয়ালে করবে চলো দেখি। তো আবার আমি আমার ক্যামেরা এখানে সেট করে দিয়েছি রোডের দিকে ফেস করে, তাহলে কোনো গাড়ি যদি আসে তাহলে সেটাকে আমি স্টিল নিতে পারবো। তো এখানে দেখো আমি বলছি, এখানে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড ব্লার করার দরকারটা কম, তোমার সাবজেক্ট কিন্তু মুভিং, তার মানে তোমার ব্যাকগ্রাউন্ডটা যদি ফোকাসে বেশি থাকে তাহলে তোমার অপরচুনিটিটা বেশি আছে সাবজেক্টটাকে ফোকাসে রাখার। সুতরাং আমি এখানে কী করবো, শাটার স্পিডটাকে মোটামুটি একটা জায়গায় আগে নিয়ে আসি যাতে তোমরা স্ক্রিনে দেখতে পারো। হ্যাঁ, অপরচারটা কিন্তু আমি এখানে 1.8 রাখবো না, 1.8 রাখলে ফোকাসে প্রবলেম হয়ে যাবে, যেহেতু 1.8 খুব শ্যালো ফোকাস দেয় আর ব্যাকগ্রাউন্ড খুব শ্যালো হয়ে যায়, বাট যেহেতু আমি এখানে একটা বড়ো সাবজেক্ট শ্যুট করছি আর আমার ব্যাকগ্রাউন্ড ব্লার করার দরকার অতটা নেই, তো আমি এখানে ধরো লেটস সে 5 রাখলাম, মোটামুটি ফোকাসে আছে। আর শাটার স্পিডটাকে এমন একটা জায়গায় রাখবো যেখানে আমার মনে হবে যেন যে সাবজেক্টটা ফ্রিজ হয়ে গেছে। তো আমরা ট্রাই করবো, এখন আমি দেখো তোমাকে দেখাচ্ছি ডিফারেন্সটা, এখন আমি শাটার স্পিড রেখেছি 200, আগের ক্ষেত্রে শাটার স্পিড ছিল অ্যারাউন্ড 800 কি 1200, বিকজ আমার দরকার ছিল না শাটার স্পিড নিয়ে খুব একটা হাত দেওয়া, জাস্ট মোটামুটি সাবজেক্টটা দেখা গেলেই হবে, বেশ এমনি অ্যাপারচারের খেলাটাই ছিল। তো অপেক্ষা করবো কোনো গাড়ি যাতে এখানে আসে তাড়াতাড়ি, এতক্ষণ ধরে অনেকগুলো আসছিলো, বাট যেই এই ক্যামেরাটা লাগালাম গাড়ি আসা বন্ধ হয়ে গেল, কপাল। এই ক্ষেত্রেও হোয়াইট ব্যালেন্স কিন্তু অটো থাকছে আর আইএসও 100 থাকছে, যথেষ্ট লাইট আছে, সামনে একটা বাইক আসছে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি না ফোকাস পয়েন্টটাকে জাস্ট কন্টিনিউয়াস অটো ফোকাস করবো। এই বাইকটা কিন্তু মুভিং, কিন্তু যেই ছবিটা তুললাম তোমরা দেখতে পাচ্ছ যে এই ছবিটা কিন্তু মনে হচ্ছে বাইকটা একই জায়গায় দাঁড়িয়ে এবং স্টিল, কোনো মোশন ব্লার আসেনি। এবার মোশন ব্লার আনতে গেলেও কিন্তু তোমাকে কায়দা করতে হবে, যেটা হচ্ছে প্যানিং, যেটার জন্য আমি একটা অলরেডি ভিডিও করেছিলাম, ওটা ফোনের সেই ভিডিওটা কার্ড ওপরে আছে, দেখে নিতে পারো। তো মোটামুটি আমি এখানে যা দেখছি 250 শাটার স্পিড রেখে দিয়ে আমার গাড়ি বা কিছু স্টিল হয়ে যাচ্ছে, বিকজ এখানে গাড়িগুলো খুব তাড়াতাড়ি যাচ্ছেও না, যদি আরও স্পিডে যেত তাহলে আমাকে শাটার স্পিডটা আরেকটু বাড়াতে হতো। দেখি এটাকে সেম সেটিংয়েই রাখছি, বা একটু আমি 200 যদি করে দেখি, না এই গাড়িটা না আরেকটা আসছে, মোটামুটি স্পিডেই আছে, লাল রঙের কন্টিনিউয়াস অটো ফোকাস আছে, সুতরাং চাপ হবে না, আসছে 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 আসছে। এটাও স্টিল দেখো 1/250 অফ আ সেকেন্ডে যেখানে আমি শাটার স্পিডটা ইউজ করছি সেটাই কিন্তু মোটামুটি গাড়ি স্টিলই লাগছে, এবার গাড়ি যদি ধরো অনেক জোরে আসছিলো তাহলে আমাকে শাটার স্পিডটা আরও বাড়াতে হতো, লাইক গাড়ি যদি অনেক স্পিডে আসে তাহলে আমাকে এটা 400 কি 500 করতে হবে, তখন যদি দেখো যে তোমাদের লাইটটা কমছে তাহলে তোমরা অ্যাপারচারটাকে সামান্য বাড়াতে পারো, লাইক 4.5 কি 4 নিয়ে যেতে পারো, তাও যদি তোমার মনে হয় বেশি অ্যাপারচার যদি বেশি তোমরা বাড়িয়ে দাও তাহলে কিন্তু ফোকাস দিয়ে প্রবলেম হতে পারে, তখন আমি রেকমেন্ড করবো তোমাদেরকে আইএসওটা দিয়ে লাইটটাকে অ্যাডজাস্ট করার, তাহলেও কিন্তু তোমাদের যে লাইটিং সিচুয়েশন বা লাইটিং এনভায়রনমেন্টটা থাকবে অনেকটা স্টেবল আর অনেকটা প্রপার পাবে। তো যেমন তোমরা দেখলে ম্যানুয়ালে ছবি তোলাটা কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং নয়, এটা জাস্ট একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড, আমি যেরকমভাবে তোমাদের দেখালাম আই এক্সপেক্ট কি তোমরা ট্রাই করবে ওরকমভাবে, এবং দেখবে যে একটা না হলেও সেকেন্ড ফটোটা ভালো হয়েছে, সেকেন্ডের থেকে থার্ডটা ভালো হয়েছে, থার্ডের থেকে ফোর্থ অ্যান্ড সো অন।
এটা বেসিক্যালি একটা এক্সপেরিমেন্ট, তোমাকে লাগাতার ছবি তুলতে হবে। তো যারা ছবি তুলছো, ক্যামেরা কিনছো, ম্যানুয়ালি এবার থেকে ছবি তোলো, চেষ্টা করো প্র্যাকটিস করার। যদি খারাপ হয় কোনো ব্যাপার না, কেউ তোমাকে জাজ করবে না, তুমি নিজেকেই জাজ করতে পারো একমাত্র। তো চেষ্টা করতে থাকো, ছবি তুলতে থাকো, এবং আমি শিওর যে তোমাদের ছবি কিন্তু আস্তে আস্তে অনেক ইম্প্রুভ করবে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে এবং কিছুটা হলেও ম্যানুয়ালে তোলাটা তোমাদের শেখাবে। তো যারা যারা আগে থেকে দেখছো আমাকে, তারা জানো কী করতে হবে। যদিও তোমরা করো কি না সেটা জানি না, বাট আই এম শিওর কি কেউ না কেউ তো করে। বাট যারা নতুন দেখছো তাদেরকে বলছি, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। প্রত্যেক সপ্তাহে ফটোগ্রাফি টিউটোরিয়াল নিয়ে আমি আসি, আর হোপফুলি তোমাদের কিছু ভালো শেখাতে পারি। আবার আসবো পরের সপ্তাহে, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, হ্যাপি শুট।